আমরা আজকে দশম অধ্যায়ের সর্বশেষ একটা রচনামূলক দেখব সেটা হচ্ছে কস এ প্লাস কস বি প্লাস কস সি সমান জিরো হলে প্রমাণ করতে হবে যে কস থ্রি এ প্লাস কস থ্রি বি প্লাস কস থ্রি সি সমান আমার টুয়েলভ কস এ কস বি কস সি তো এই প্রমাণটা করতে গেলে আমাদের দুইটা সূত্রের সাথে পরিচিত হতে হবে এর আগে আমরা একটা সূত্রের সাথে পরিচিত ছিলাম সেটা হচ্ছে কস থ্রি থিটা বা কস থ্রি এ থ্রি বি যাই বলো ফোর কস কিউব থিটা মাইনাস থ্রি কস থিটা আর আজকে আমরা বীজগুণিতের আরেকটা সূত্রের সাথে পরিচিত হবো আশা করি আগে তোমরা পরিচিত থেকে থাকতে পারো আর পরিচিত না থাকলে দেখে নাও এটা তোমাদের এই অঙ্কটার জন্য লাগবে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কস এ কিউব প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এ সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি মাইনাস সি এ অর্থাৎ এটা সমান এই দুইটার গুণ ফল তাহলে আমরা যদি প্রথমে এটাকে নিই দেখো এখানে লেফট সাইড এটা হচ্ছে রাইট সাইড তাহলে আমরা যদি লেফট সাইডটা ধরি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে এ কি দেওয়া আছে কস থ্রি এ থ্রি এ প্লাস ক্লাস থ্রি বি প্লাস থ্রি সি আমরা কি করবো এই সূত্র অনুসারে এগুলোকে ভাঙবো আমরা যদি কস থ্রি এ কে ভাঙি তাহলে হয় ফোর

অর্থাৎ কিউব জাতীয় যত টার্ম আছে সবগুলো একসাথে নিয়ে আসবো আমরা যদি এখানে ফোর কমন নেই দেখো কস কিউব এ কস কিউব এ আবার এখানে আছে কি কস কিউব বি প্লাস কস কিউব বি প্লাস কস কিউব সি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে আমরা আলাদা করে নেব মাইনাস এখানে যদি থ্রি কমন নিই তাহলে কী আসে কস এ প্লাস কস বি প্লাস কস সি আচ্ছা এখানে দেখো cos a প্লাস কস বি প্লাস কস সি সমান শূন্য অর্থাৎ আমাদের কি এই অংশটা শূন্য হয়ে যাবে তাহলে এই টোটাল অংশটার মানে আমার শূন্য হয়ে যাবে এখানে যে অংশটা বাকি থাকবে সেটা হচ্ছে ফোর এখানে যদি আমরা cos কিউব একে cos কিউব একে আমরা ছোটো হাতের এ ধরি আর cos কিউব বিকে ছোটো হাতের বি ধরি এবং cos কিউব সি কে ছোটো হাতের সি ধরি তাহলে কিন্তু আমাদের এই সূত্রটা আসে আমরা চাইলে এ বিসি না ধরেও কিন্তু এটার সাহায্যেই করতে পারি আবার চাইলে কি এবিসি ধরেও করতে পারি তো আমি এটার সাহায্যেই করার চেষ্টা করব এখানে এই টু এটা যদি এ ধরি এটা বি ধরি এটা সি ধরি তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ তাহলে সূত্রটা আমার কী ধারায় ওই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এটা সমান আমরা কি এখানে যে মাইনাস থ্রি এ বিসিটা আছে এটাকে আমরা এদিকে নিয়ে যেতে পারি না তাহলে আমরা কি করতে পারি এই সূত্রটাকে একটু মডিফাই করে এখানের এই মাইনাসটাকে আমরা কী করলাম এদিকে নিয়ে গেলাম অর্থাৎ এদিকে আসলে এটা কী হবে প্লাস থ্রি এ বি সি তা আমরা কি এখন এ কেউ প্লাস বি কেউ প্লাস সি কেউ সম্পর্কিটা লিখতে পারি না এই যে এখানে এটা তাহলে এটাকে আমরা লিখলে কী আসে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি এটুকু লিখলাম তারপরে কি এটুকু লিখবো অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার গুণ আকারে থাকবে এটার সাথে তাহলে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কি কজ এ স্কোয়ার প্লাস কজ স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার সি মাইনাস এ বি এ বি মানে কি কজ এ কজ বি কজ এ কজ বি মাইনাস ডিসি মানে কি কস বি কস বি কস সি মাইনাস সি এ অর্থাৎ কস সি কস এ এটা কি একটা প্যাকেট অর্থাৎ এই টোটাল অংশটার সাথে এই অংশটা টোটালটা গুণাকারে আছে তারপরে কি প্লাস দিয়ে থ্রি এফ সি প্লাস এই যে এখান থেকে যে আমরা এফসিটাকে সরিয়েছিলাম এটা এদিকে মাইনাস ছিল এখানে কি প্লাস হয়ে গেছে তাহলে প্লাস থ্রি এফসি প্লাস থ্রি এ বিসি মানে কি থ্রি ইন্টু এ হচ্ছে কি কস এ কসবি এবং কি তাহলে এখানে দেখো সময় আমরা কি জানি জিরো অর্থাৎ এই অংশটা সমান যদি আমার জিরো হয় এই অংশটার সাথে কি এটা গুণ আকারে আছে না অর্থাৎ এই যে অংশটা এইটার সাথে কি আমার এই অংশটা এইটা সহ গুণ আকারে আছে কিন্তু এই অংশটা গুণাকার আছে তাহলে সম্পূর্ণটা আমার জিরো হয়ে যাবে না অর্থাৎ সম্পূর্ণ অংশটা আমার জিরো হয়ে যাচ্ছে তাহলে সম্পূর্ণ অংশটা যদি জিরো হয়ে যায় তাহলে এখানে ফোর বাইরে থাকবে আর প্লাস কি এটা থাকবে তাহলে আমার এখানে থাকে ফোর ইন্টু এই এই অংশটা শুধু থাকে তাহলে থ্রি কজ এ কজ বি কসি থ্রি কজ এ কজ বি ক সি তিন চারে কত বারো টুয়েলভ কজ এ কজ বি কস অর্থাৎ এটাই কি আমাদের রাইট সাইড না সমান কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড এটাই কি প্রমাণিত ওকে তো এই ছিল তোমাদের দশম অধ্যায় তোমরা আরও বাদ বাকি যে অঙ্কগুলো আছে ওই নিয়মেই পর্বে সবগুলো দেখে নিবা যেগুলো বেশি বেশি সাদে এসেছে থ্যাংক ইউ এখন আমরা শুরু করবো নতুন একটা অধ্যায় বিপরীত বৃত্তীয় ফাংশন তো আমরা কি জানি সায়েন কস্তিটা সাইন্িটা কস্তিটা বা ট্যান্তিটা যাই লিখি না কেন এগুলো হচ্ছে আমরা জানি ত্রিকোণ ফাংশন তো আমরা যখন এটাকে থিটাটাকে যখন আমরা বৃত্তীয় রেডিয়ান এখানে প্রকাশ করবো তখন সেটাকে আমরা বলবো কি বৃত্তীয় ফাংশন আর এই বিপরীত বৃত্তীয় মানে কি বৃত্তের উল্টাটা অর্থাৎ আমরা যদি এটাকে এরকম লিখি এক সমান সাইন্িটা তাহলে এটা যদি থিটাটা যদি হচ্ছে কি আমার বৃত্তীয় পরিমাপে হয় অর্থাৎ রেডিয়ানে হয় তাহলে এটাকে আমরা বলতে পারবো কি বৃত্তীয় ফাংশন এখন যদি আমরা এটাকে এরকমভাবে প্রকাশ করি তো থিটাই কল সাইনটাকে এড়ে নিয়ে আসি তাহলে কী হয় সাইন ইনভার্স ওয়ান এক্স তখন আমরা এই যে এটা এটাকে আমরা বলবো কি বিপরীত বৃত্তীয় ফাংশন তো আমি কিছু সূত্র লিখে রেখেছি দেখো এগুলোই তোমাদের লাগবে টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস টেন ইনভার্স ওয়ান ওয়াই সমান টেন ইনভার্স ওয়ান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই আচ্ছা এখানে দেখো এখানে যদি প্লাস থাকে তাহলে কিন্তু উপরে প্লাস যায় আর নিচে হচ্ছে মাইনাস এটা মনে রাখার একটা টেকনিক সেম এখানে মাইনাস মাইনাস আছে তার মানে উপরে নিচে প্লাস এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন্স ওয়াই প্লাস টেন ভার্স জেড অর্থাৎ তিনটা রাশি আছে তিনটা রাশি থাকলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স টু টেন ইনভার্স ওয়ান এক্স এটাকে তিনটা ভাবে রূপান্তর করা যায় যদি টু টেন ইনভার্স ওয়ান এক্স থাকে তাহলে এটাকে সাইন ইন ভার্স ওয়ান আকারে লিখলে টু এক্স ডিভাইড বাই প্লাস এক্স স্কোয়ার কস ইনভার্স ওয়ান আকারে লিখলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আর টেন ইনভার্স ওয়ান টু এক্স ডিভাইডেড বাই আরেকটা সূত্র আরও অনেক সূত্র আছে তো এটা পর্যন্ত আমি লিখেছি এখানে আবার কস কজ এক্স কজ এক্স কজ ওয়াইয়েরও সূত্র আছে কিন্তু আমি লিখি নাই কারণ ওইটা নিয়ে তোমাদের ম্যাথ নেই তো ওয়ান এক্স প্লাস ইনভার্স ওয়ান ওয়াই সমান হচ্ছে ওয়ান এক্স রুট ওভার তো এই সূত্রগুলো তোমরা হচ্ছে মুখস্থ রাখবা এই সূত্রগুলো মুখস্থ রাখলে এই অধ্যায়ের অঙ্ক একদম সহজ আর সূত্র যদি না জানো তাহলে অঙ্ক করাটা কঠিন হয়ে যাবে তো এই কয়টা সূত্র জানলেই হবে আমি এখন তোমাদেরকে কনভার্সনটা দেখাবো আসলে কিভাবে কনভার্সন করতে হয় দেখো আমার ধরো একটা ফাংশন আছে সাইন ইনভার্স ওয়ান ওয়ান বাই থ্রি অর্থাৎ এক্সের মানটা এখানে ওয়ান বাই থ্রি এটাকে আমি টেন ইনভার্স নিয়ে যাবো অর্থাৎ মানে কীভাবে কনভার্ট করব আমরা কি জানি সাইনটা একটা ত্রিভুজে কোথায় থাকে মানে মানে কি হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ অর্থাৎ লম্বটা যদি এখানে এ বি সি এটা যদি থিটা হয় তাহলে লম্বটা হবে এবি তাহলে এখানে সাইন সাইন মানে কি লম্ব বাই অতিভুজ থাকে তাহলে সাইনে এখানে কি আছে ওয়ান আছে দেখো ওয়ানটা ওয়ানটাকে আমাদের লম্ব আর থ্রি এটা কি অতিভুজ আকারে আছে না তাহলে থ্রি তাহলে এখান থেকে আমরা কি বিসির মানটা বের করতে পারবো না বিসি বিসির সমান কী হবে রুট ওভার এসি স্কোয়ার এস স্কোয়ার মাইনাস এব স্কোয়ার অর্থাৎ কি আমাদের রুট ওবার এসির মান কত থ্রি থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ রুট ওভার এইট তাহলে কি এখন আমরা এই মানটা পেয়ে গেলাম রুট ওভার এইট তবে টু রুট টু আগেরও লেখা যায় তা আমরা কি টেন ইনবার মানটা বের করতে পারবো না টেন সময় আমরা কী জানি লম্ব বাই বমি তাহলে লম্ব কত আছে ওয়ান টেনে কনভার্ট হয়ে গেল এরকম ভাবে কজে অর্থাৎ আমাদের যখন যে জায়গায় যেরকম দরকার হয় সেরকম কনভার্ট করতে পারবো এবং সব ক্ষেত্রে আমরা কি এই ট্রিবুলটাকে ফলো করবো ওকে